আমি রাখি, আজ আমি নিয়ে চলে আসলাম বাঙালির খুব প্রিয় একটা রান্না, পাঁচমিশালি তরকারি, যেটাকে আমরা সাধারণত বলে থাকি ঘ্যাট। এই পাঁচমিশালি বা ঘ্যাট তরকারি রুটি ডালের সাথে খেতে তো খুব ভালো লাগে, আর অন্যতম হয়েছে খিচুড়ির সাথে। 12 মাস এই তরকারি খাওয়া যায় এবং খেতে খুব ভালো লাগে, আর বাড়ির সবারই পছন্দ হয়। খিচুড়ি ভোগের মধ্যে এই পাঁচমিশালি তরকারিটা থাকবেই, এর যে স্বাদ যারা খায় তারা বানায় তারা বুঝবে। আমি তো খুব ভালোবাসি এবং আমার বাড়ির সবাই খুব পছন্দ করে। আজ তাহলে আমি এই পাঁচমিশালি বা ঘ্যাট তরকারি আপনাদের কাছে কীভাবে আমি বানাই সেটা শেয়ার করছি। সবাই বানাতে পারে, আমি কেমন করে বানাই আজ আপনাদের মাঝে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমি তো আগেই বলে দিলাম আজ আমি কী রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এর জন্য কী কী আমি নিয়েছি, কুমড়ো, বাঁধাকপি, পটল, থোর, মোচা, টমেটো, পটল, গাজর, বাঁধাকপির যে ভিতরে অংশগুলো, বেগুন এবং ছোটো ছোটো কচি ডাঁটা, এগুলো নিয়ে আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিলাম। এগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিব যাতে গন্ধটাও ভালো হয় এবং ভাজাটা ভালো হয়। এখন আমি যে সবজিগুলো কেটে রেখেছি দিয়ে দিলাম, এগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার গলাটা ভালো নেই, আমার প্রচণ্ড শরীর খারাপ, জ্বর সর্দি, তাই একটু কষ্ট করে আমার ভয়েসটা শুনবেন। আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে আবার ভালো করে নাড়াতে থাকবো। আর ভিডিওটা দেখার আগে আপনারা একটা লাইক দিয়ে নিন, লাইক দিলে ভিডিও দেওয়ার উৎসাহ খুব বেড়ে যায়, মনে হয় আরও খুব ভালো ভালো ভিডিও দিই, কারণ লাইকগুলো খুব ভালো পড়েছে। এগুলো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে 15 মিনিট ঢেকে দিব যাতে সিদ্ধ হয়ে যায় এবং জলটা শুকিয়ে যায়। এর মধ্যে আমি কোনো জল দিব না, যেহেতু আমি সবজিগুলো ধুয়ে রেখেছি ওর মধ্যেই জলটা অনেকখানি রয়ে গেছে, আর কুমড়ো থেকে তো এমনি জল বার হয়। এখন আমি দিয়ে দিলাম আদা কুচি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এগুলো দিলে খেতেও ভালো হয়, গন্ধ ভালো হয়। ভালো করে দিয়ে এগুলো দিয়ে আবার অনবরত আমি নাড়াতে থাকবো। যে কোনো সবজি ভালো করে কষালে খেতে ভালো হয় এবং দেখতেও ভালো হয় এবং সবার মন জয় করা যায়। এখন আমি দিয়ে দিলাম চিনি, নিরামিষ তরকারি চিনি তো দিতেই হবে সব দিক থেকে ব্যালেন্স রাখার জন্য, আর ঘ্যাট তরকারির মধ্যে তো চিনি দিতেই হয়। এগুলো দিয়ে আবার আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আপনারা নিজেদের অনুযায়ী দিবেন, তবে এটা বেশি ঝাল ঝাল হয় না, সব কিছু সমান থাকে। আমার জলটা প্রায় শুকিয়ে আসছে, এখন আমি অনবরত নাড়াতে থাকবো। দেখুন কতগুলো আমি সবজি দিয়েছি, শুকিয়ে কতটুকু হয়ে যায়। আমরা বলি পাঁচমিশালি, কিন্তু পাঁচের বেশি সবজি দিলে পরে আরও খেতে ভালো হয়। এখন আমি দিয়ে দিব আগের থেকে জিরা কাঠকলা ভেজে গুঁড়া করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এই ভাজা মশলা দিলে পরে সেন্টটা খুব ভালো হয়, আর ঘ্যাটের মধ্যে তো দিতেই হয় এটা। আর পুঁই শাক থাকলে ভালো হয়, আমার ঘরে ছিল না, আমি যা ছিল তাই সবজি দিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। মিষ্টি মিষ্টি বন্ধুদের মিষ্টি কমেন্ট পড়লে খুব ভালো লাগে এবং পড়তে খুবই ভালো লাগে। আশা করি আজকের এই তরকারিটা, মানে পাঁচমিশালি ঘ্যাট তরকারিটা কেমন লাগলো কমেন্ট করবেন। আর আপনারা কেমন করে রান্না করেন বা এরকম করেন কি না জানাবেন। যতক্ষণে আমি নামাচ্ছি, আপনাদের কাছে অনুরোধ, যারা ইউটিউব থেকে দেখছেন আমার ভিডিওগুলো দেখে যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে ফলো করবেন এবং আমাকে সাহায্য করবেন যাতে আগামী পথ এগিয়ে যেতে পারি আর ভালো ভালো রান্না নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো নতুন রান্না নিয়ে আমি ঠিক সময় হাজির হব। এতক্ষণ যারা আমার ভিডিও দেখলো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ।